এই যে দেখো লাস্ট ফিনিশিং মিটার কিন্তু বসে গেছে দিও পড়েছে দেখো পূর্ণিমা দি আর আমি এই যাচ্ছি তো চল একটু কি পছন্দ হয়েছে সিম্পল হ্যাঁ কেমন হয়েছে খুব ভালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর সকাল সকাল উঠে আগে মামামকে খাইয়ে দিয়েছি এখন তুর্যসোনা নিচে গেছে ঠাম্মির কাছে খেয়ে দে তো ততক্ষণে আমি সব কাজ ফাজ করে নিই ওর ফ্লাক্সের জলও শেষ হয়ে গেছে জল ফোটানোর থেকে শুরু করে সমস্ত কিছু করতে হবে জল ফোটানো বসিয়ে আমি ঢাকা দিয়ে তারপরে এদিকে বিছানা গোছাবো এই দেখো বিছানার অবস্থা খুবই খারাপ বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে এই চাদরটা অনেকদিন ধরেই পাতা ছিল তো আর কালকে আর ইচ্ছা করছিল না এসে যে চাদরটা তো চেঞ্জ করি তা ভাবলাম না সকালবেলায় চেঞ্জ করব তো এখন আমি চাদর চেঞ্জ করব চাদর টাদর চেঞ্জ করে ঘরটার গুছিয়ে নিই তো চলো সাথে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের এখানে গ্যাসের অবস্থা দেখো কি অবস্থা ধুলো পড়ে রয়েছে না থাকলে যা হয় আর কি এখন গ্যাস পরিষ্কার করব আগে তারপরে জল গরম বসাবো সোনার তো গ্যাসের অবস্থা খুব খারাপ এখানেও যে বাসনের অবস্থার যে এখানে যে গ্রানাইটটা গ্রানাইটের মধ্যে ধুলো পড়ে রয়েছে এরা সর হয়ে ধুলো পড়ে রয়েছে এরা এরকম খুবই খারাপ অবস্থা তো এগুলো পরিষ্কার করে নিই চলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপরে সোনার জল বসাবো গ্যাস কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে আর এই একটা ঝিক এখন লাগিয়েছি আর এই দুটো লাগাইনি এখনো তো এই দুটো থাক জল ঝরুক এটাতেই মামামের এখন জল বসিয়ে দেবো গরম জল দেখো আমি কিন্তু মামামে জল বসিয়ে দিয়েছি এখানে এবার আমি বিছানা গুছাতে যাই চল ভাবলাম যে মামামে জলটা বসি আমি ওখানে বিছানা চাদর চেঞ্জ করতে যাবো কিন্তু বাবাও চা খায়নি আর আমি চা খাইনি আর সবার চা খাওয়া হয়ে গেছে তো চায়ের নেশা উঠে গেছে বাবারও আমারও তো বলছে চা করবে না আমি যে হ্যাঁ তারপর বিছানা চাদরটা বার করে বিছানায় রেখে আবার বিছানা চেঞ্জ করতে করতে এখানে আবার চা করতে চলে এসেছি দেখবো তো চলো চাটা এখনো দেরি আছে একদম কমিয়ে গেলাম সিম করে তো ততক্ষণে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিই এদিকে বিছানা চাদরগুলো কিন্তু আমি সব নামিয়ে দিয়েছি আর বালিশের কভারগুলো খুলে দিয়েছি এ দেখো তো বিছানায় না আমি প্লাস্টিক পেতে দিয়েছি সারা বিছানা জুড়ে আমার বাবা এসে প্লাস্টিক পেতে দিয়ে গেছিলো কারণ কি বলতো তুর্য তো এখন এক জায়গায় থাকে না ঘুরে ঘুরে পুরো টয়লেট করে সেই জন্য সারাটা বিছানা জুড়ে দেখো এরকম বড় কালো প্লাস্টিক পেতে দিয়েছে তো এটার উপরেই এখন চাদর পাততে হবে কি করা যাবে নালে পুরো তোষক নষ্ট হয়ে যাবে আর তার থেকে বড় কথা ঘুরে ঘুরে বাথরুম করে এখন এক জায়গায় থাকে না তোমরা তো দেখেছই সেই জন্য এখন এই অবস্থা এরপরে চাদর পাতবো তো চলো যেহেতু অনেকদিন ছিলাম না তাই হালকা ধুলো পড়েছে তাই একটু ভাবলাম যে এই খাটের এখানটাগুলো ঝেড়ে দিই প্রচুর ধুলো রয়েছে চাদর পাতার আগে চোখে লাগলো এই জায়গাটা খুবই খারাপ লাগছে দেখতে অনেকদিন
না থাকলে যা হয়। বিছানা গোছানো হয়নি, এদিকে জল চা বসানো রয়েছে, এদিকে এখন ফোন করলো মিটার আসছে। এই দেখো বিছানা সবে আমি বালিশের কভারগুলো পড়াচ্ছিলাম, তো এখন আমার কিছুই হয়নি। এই যে বালিশের কভার টভার এরকম হয় পড়িয়ে, এখন যাই নিচে যাই, কারণ মিটার এসে আবার মিটার যদি দেরি করি আবার তো জানি না, ওদের তো সরকারি ব্যাপার সব। এদিকে মামাদের দেখি জলটা বন্ধ করে যায়, বাবা চাও হয়ে গেলে বন্ধ করে যায়, এগুলো আমি পরে এসে এ করবো। মিটার এসে এটা সব থেকে আনন্দের খবর বাবা, যা কষ্ট করে নিয়েছি তোমরা তো সবই জানো। তো চলো দেখি, মিটারের লোক সত্যি নিচে এসছে, তো এখন সবে ওরা এসছে। তো মা বললো যে চাটা খেয়ে নে, আমি তো এখন চা খাইনি, মাদের চা খাওয়া হয়ে গেছে, তো বললো চাটা হয়ে গেছে এখন খেয়ে তারপরে আয় তাড়াতাড়ি ডকুমেন্টসগুলো নিয়ে। তো ওরা ততক্ষণ এসে বার করতে থাকে, ততক্ষণ আমি চা খেতে থাকি। এই যে চা ছেঁকে নিয়ে বসেছি, তো মামামে জলটা বন্ধ করেই এসছি, আবার একটু যখন ফ্লাক্সে ঢালবো তখন আবার একটু গরম করে তারপরে সে ছাকতে হবে, তো সেই জন্য হচ্ছে ওর জলটা বন্ধ করেই এসছি, ওরটা এখনও কিছু করিনি, ওরকমই থাক। তো এখন চা খেয়ে নিচে গিয়ে দেখলাম যে ওরা পোস্টের কাজ করছে, তো পোস্টের কাজ করছে, আমি গিয়ে দাঁড়িয়ে থেকে কি করব। তো ততক্ষণে আমি বিছানা চাদর চেঞ্জ করে বিছানা চাদরটাকে চেঞ্জ করে ভালো করে এই কাজগুলো আমি করে নিই। তো এতক্ষণ পর অনেক বাধা বিপত্তি পেরিয়ে বিছানা গুছানো কমপ্লিট হলো, তো বিছানাটা ভালোই করেছি, তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, কারণ ওরা এখনও পোস্টেরই কাজ করছে। আর দেখো আমাদের যেহেতু তিনটে বালিশ, তো দুটো এই কভার ছিল, এই কভার তো একটা অন্য কভার লাগাতে হয়েছে বালিশে, আর কোল বালিশে দুটো ঠিকই আছে। তো এই এই বালিশটা অ্যাকচুয়ালি আমার এক্সট্রা ছিল, বার করতে হয়েছে, কারণ মামামের না এখন ছোটো বালিশে হয় না, ও মাথাটা এরকম থাকে এরকম হয়ে পড়ে যায়, সেই জন্য বড়ো বালিশে ও বালিশেই শোয় না, ও বালিশ থেকে বেরিয়েই শোয়, তাও পিছনের দিকে ওকে গার্ড রাখার জন্য, যাতে এই দিকটায় বাড়ি ছাড়ি না খায় এর কাঠে, তাই জন্য এইটা একটা বালিশ ওর দিকে দিয়ে রাখি। তো যাক, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়েছে, এবার একটু বিছানার দিকে তাকানো যাচ্ছে, নালে যা হাল ছিল খাটের আমার। তো পিছনের এই যে দেয়াল শোকেসটা, এটা কিন্তু পরিষ্কার করা হয়নি, তো এক রবিবার করে আমি হচ্ছে পুরো ডিপ ক্লিন করতে হবে ঘরটাকে, খুবই নোংরা হয়েছে, অনেকদিন ছিলাম না, তো না থাকলে যা হয়। এই যে দেখো লাস্ট ফিনিশিং, মিটার কিন্তু বসে গেছে, ওরা আমি উপর থেকে এসে দেখি মিটার অলরেডি বসিয়ে দিয়েছে। তো যাক, আর এখানে সব কিছু ওই লাইনের কাজ করে তারপরে এখানে মিটার দেখছো, এটা মিটার, খুব খুশির দিন আজকে আমার, মিটার লাস্ট বসে গেছে, আর এই হলুদ কার্ডটা দিয়ে গেছে প্রথম রিডিংটা টুকে যাওয়ার পর, আমার ইলেকট্রিক সাপ্লাইতে গিয়ে বিল আনতে হবে, তারপরে থেকে নর্মাল দেবে। এই হয়েছে মিটার, দেখে নাও ভালো করে, অনেক কষ্টের ফল আমার। থেকে তোমরা সোনাকে দেখো নি, এই যে মামা সবাইকে হাই বলে দাও, তুমি ঘুমাচ্ছিলে, তো ঘুম থেকে উঠেও কিন্তু ওকে দুধ রুটি খাওয়ানো হয়ে গেছে, এখন দুধ রুটি খাইয়ে স্নান করাবো, মানে দুধ রুটি খাওয়ানো হয়ে গেছে এখন স্নান করাবো, সব এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না মাম্মা? আজকে আমাদের খুব আনন্দের দিন, বলো মাম্মা, আজকে আমাদের আমাদের মিটার বসেছে, খুব আনন্দ। এরপরে এসে আসবে, বোঝাও বোঝাও সবাইকে বলে দাও, মিটার বসেছে আমাদের আজকে, খুব আনন্দের দিন, বোঝাও। তো ওকে একটু স্নান করিয়ে দিই, এখন বেলাও হয়ে গেছে, তো অনেকক্ষণ যেহেতু ঘুমাচ্ছিল দুধ রুটি খাওয়াটাও দেরি হয়ে গেছে আজকে, আর লেবুর রস তো পুরো গ্যাপ পড়ে গেল, যেহেতু ও ঘুমাচ্ছিল টানা, ঘুম থেকে উঠিয়ে না আর মানে ইচ্ছা করলো না খাওয়াতে, থাক কালকে খাওয়াবো লেবুর রস, লেবুর রস গ্যাপ পড়েছে মাম্মামে। এই যে দেখো মাম্মামের কিন্তু স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে এখন নিচে যাবে উনি, একটু কাকাইয়ের সাথে আড্ডা মারুক, ততক্ষণে আমি একটু স্নান ঠান করে কাজ বাজ সেরে নিই। এই যে দেখো ওকে, কাকার সাথে আড্ডা মাথা থাক, চল কাকার কাছে একটু দিয়ে আসি, চল মামা মামা, টাটা 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 মামা, টাটা টাটা, এই টাটা টাটা টাটা, এই টাটা মামা, টাটা টাটা টাটা, মুটটা ঘুম থেকে উঠে স্নান করেছে, ঠিক আছে। তোমরা লাস্ট আমাকে দেখেছিলি যে আমি স্নান করতে যাচ্ছি, তারপরে স্নান টান করে বেরিয়ে আবার রেডিও হয়ে বেরিয়েও পড়েছি, দেখো পূর্ণিমা দিয়ে আর আমি, এই যে
বেরিয়ে আমরা একটা দরকারে যাচ্ছি, ওরই মানে আমার দিদিরই একটা দরকারে যাচ্ছি। তো ওকে বললাম আমাদের বাড়িতে আসতে, বলছে না একটার সময় বাড়িতে, এখন যাবোই না। আমি কতবার বললাম, ও কিন্তু যাইনি ঘরে। তো কি অবস্থা, ঘুরতে গেলে যাবো ঠিক আছে, বলছে ঘুরতে আসবো যখন তখন একটা নিশ্চিন্ত ইয়েতে আসবো, এখন যাবো না। তো অনেকেই বললাম, তো মামামকে টাটা করে এখন আমরা দুজন যাচ্ছি, ও দিদির একটা দরকারে। তো দেখো আমার কি অবস্থা, হেলমেট পরে তো আমরা এখন এক জায়গায় এসেছি, তো দরকারে বাবারে বাবা। কি অবস্থা, তাতান কোথায়, স্কুল থেকে চলে? না না, স্কুলে রয়েছে, স্কুলে বাড়ি যাবো, ওকে বাড়ি যাবো, খাওয়া দাওয়া করে ওকে আনতে যাবো। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য টাইম হয়নি ভিতরে ঢোকার। সত্যি একদিন যাবি, অন্য সময় যাবো, ভালো মতন মানে ঘোরার ইয়ে করে ওখানে যাওয়ার উদ্দেশ্য করে যাবো। হ্যাঁ, তাহলে ঠিক হবে। তোমরা দেখলেই তো চিড়িয়ামোড়ে যে দরকার ছিল আমাদের, আমাদের দরকার কিন্তু মিটে গেছে। তো মিটে যখন গেছে ভাবলাম চিড়িয়ামোড়েই এসেছি, আর আমারও মিটার চলে এসেছে আজকে, এত একটা আনন্দের দিন। তো সেই জন্য গ্রেট ইস্টার্ন প্রচুর প্রচুর কষ্টের ফল আজকে পেলাম। তো সেই জন্য মিটার আসা মানে তো এসি নেবো জানোই। তো যেহেতু চিড়িয়ামোড়ে এসেছি ভাবলাম, দিদিকে বললাম চল তাহলে যে গ্রেট ইস্টার্ন যাচ্ছি, তো চল একটুখানি দেখে আসি। এখন নি চাই না নি সব জেনে টেনে আসি কিরকম কত দাম ঠাম, তারপরে তো তরুণের সাথে এসেই নেবো। তাই ও আর আমি একটু গ্রেট ইস্টার্ন যাচ্ছি, একটু দেখে আসি। দিদি আমাকে নামিয়ে দিল, দেখো এবার বলছি আসতে আসছে না। এখন কটা বাজে বলতো? কটা বাজে কি জানি, দেখে আনতে যাব। হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে আসিস তাহলে। হ্যাঁ 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 আসবে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। তো দেখতে পেলে যে দিদি বাড়ি চলে গেল, আসলো না উপরে, কারণ তাতানকে স্কুল থেকে আনতে হবে, সত্যি অনেক বেলা হয়ে গেছে। আর গ্রেট ইস্টার্নে গেলাম এসির জন্য দেখতেই পেলে, তো মিটার চলে এসছে তো খুব আনন্দের খবর। তারপর এসি তো তাই দেখতে গেছিলাম দিদির সাথে, তো নেবো তো তরুণের সাথেই রবিবার, তরুণের ছুটি রবিবার থাকে, ওকে ছাড়া তো নেবো না। তা একটু দেখে আসলাম, একটা আইডিয়া নিলাম যে কত টাকা এসব লাগবে, সব দেখে টেখে আসলাম। তো ওটা দেখতে গিয়ে না একটা অন্য জিনিসও দেখে এসেছি, কিন্তু সেটাও এখন বলবো না। আমি তরুণকে বললাম একটু আজকে তাড়াতাড়ি আসো না, তো আর জিনিসটা হচ্ছে তরুণের জন্যই। তো তোমরা দেখতে পাবে যদি আজকে আমি কিনি, আর ও যদি তাড়াতাড়ি আসে, যদি আমরা কিনি তো দেখাবোই তোমাদের। তো দেখতে গেছি এক হয়ে গেল আর এক, আর এসে দেখছি মামাম ঘুমাচ্ছে নিচে, এখনও ওর কিন্তু খাওয়া হয়নি, আর খাওয়া দাওয়া সব করে গেছিলাম। এখন আমি ফ্রেশ হয়ে ওকে মানে ঘুম থেকে উঠলে তবেই ওকে খাওয়াবো, কারণ ও সকালের আজকে দুধ রুটি খাওয়াটা একটু লেট হয়ে গেছে। ওই ঘুমাচ্ছিল বলে না, টানা ঘুমিয়েছে বলে লেট হয়ে গেছে। আজকে বেশ ভালো ঘুমাচ্ছে ও, এত গরমে। আর যখন আমরা ওই গ্রেট ইস্টার্নের সামনে না, ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছিলো, তো এখন মানে একটু যেহেতু গরমটা একটু কম লাগছে, ও ভালোই ঘুমাচ্ছে বেশ আজকে। আর এই জন্য ঘুমাচ্ছে বলে সব খাবারগুলো না লেটে লেটে হয়ে যাচ্ছে। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু নিচে যাই, দেখি ও উঠলে তাহলে ওকে খাইয়ে দেবো, আর যদি ও না ওঠে তারপর আমরা খেয়ে নিই সবাই, তারপরে ওকে খাওয়াবো। কারণ না ও ঘুম থেকে উঠিয়ে জাগিয়ে না খাওয়াতে মানে ভালো লাগে না ঠিক। উপর থেকে নেমে দেখি ফ্রেশ ট্রেশ হয়ে তুলছে, এখনও ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে চলো আমরা খেয়ে নিই, আর আজকে আমাদের রান্না হয়েছে, চলো দেখাই। এটা ইয়ে ওল চিংড়ি, ইলিশ মাছ, এটা হচ্ছে মাছের মাংস দিয়ে মুড়িঘণ্ট, আর এটা কাঁকড়া, কালকের কাঁকড়া ছিল কাঁকড়া, আর এটা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, এই হয়েছে আজকে। আর ডাল তো কমন ওটা আছেই, এই যে ডাল, তো এই হয়েছে, এই হয়েছে আজকে আমাদের মেনু। আর সব রান্না মা করেছে, তো চলো আজকে। হ্যাঁ আমি তো ছিলাম না কাজে গেছে, আজকে যা হচ্ছে, একদিকে মিটার এসছে একদিকে মানে আজকে নাজের হালের মতো অবস্থা, তার মধ্যে ঘর খুব নোংরা ছিল, অনেকদিন পরে এসছি তো আজকে হালাত খারাপ। হ্যাঁ সেই জন্য আমরা চলে এসছি, তো হ্যাঁ মা বলছে চলে এসছি কালকের থেকে করবো আমি। হ্যাঁ তো এখন আমরা খেয়ে নিই, ও ঘুমাক ততক্ষণে আমরা সব খেয়ে নিই। এই যে দেখো সোনা ঘুম থেকে উঠেছে, সোনা ঘুম থেকে উঠেছে, এখন থাম্মি খাওয়াচ্ছে ভাত। কতক্ষণ পর ঘুম থেকে উঠেছে, আজকে খুব ঘুমিয়েছে মাম্মাম। আজকে দেরি হয়ে গেছে খেতে, থাম্মি খাইয়ে দিচ্ছে মাম্মামকে, আবার চামচে খাচ্ছে, আমিও চামচে খাওয়াই মাঝে সাঝে। খেয়ে দেয়ে কিন্তু নিচ থেকে আর উপরে যায়নি, নিচেই এই ঘরে একটুখানি তুর্যর পাশে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তো শু ঘুমাইনি, তো রেস্ট নিচ্ছিলাম।
তার এখন রেডি রেডি হয়ে যাব। একটু বললাম যে গ্রেট ইস্টার্ন যাবো, তো ওইখান থেকে তোর অফিস থেকে ডাইরেক্ট গ্রেট ইস্টার্ন চলে যাবে আর আমি এখান থেকে চলে যাব। তাই মা বলছে আজকে আর চা ফা করতে হবে না এদিকে। আর আমার কি মাথা যন্ত্রণা করছে যে রোদটা লেগেছে, তখন দিদির সাথে গেলাম, এত রোদটা লেগেছে, রোদ লাগলেই আমার মাথা যন্ত্রণা করে। মা বলছে তোর চায়ের নেশা, মাদের বিকালবেলা অত চায়ের নেশা নেই, তো বলছে তোর চায়ের নেশা তুই বাইরে থেকে কিনে খেয়ে নিবি, আর চা ফা করতে হবে না। ঠিক আছে, তো এই একটু পরে এখন রেডি রেডি হব। আর এদিকে মাম্মা এখন কাকার সাথে ঘুরছে, ও কাকার সাথে নেই, ও তাহলে ওর দাদাইয়ের সাথে উপরে চলে গেছে, দাদাইয়ের ঘরে। আবার এখন বাথরুম করবে, বলবে আমার চাদর ভিজিয়ে দিয়েছে, এইসব চলবে এখন। একটু পরেই খবর আসবে আমার চাদর ভিজিয়ে দিয়েছে। দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, এই যে কুর্তিটা পরে নিয়েছি আর এই প্লাজো প্যান্টের সাথে, তো রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে পড়বো আর একদম ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, আমি কিন্তু বেরিয়ে গেছি আর গ্রেট ইস্টার্নের প্রায় কাছাকাছি চলে এসেছি গ্রেট ইস্টার্নে। এদিকে তরুণ ফোন করে বললো যে ও চলে গেছে গ্রেট ইস্টার্নে, ও আগে চলে গেছে। আমার দেরি হলো কারণ সোনাকে না দুধ বিস্কুট খাইয়ে আসলাম একেবারে, তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে ঠাম্মির কাছে দিয়ে ফ্রেশ করে বসিয়ে তারপর আসতে হলো, সেজন্য আমার দেরি হয়ে গেছে। তরুণ কিন্তু অলরেডি চলে গেছে আর গ্রেট ইস্টার্ন কিন্তু সামনে চলেই এসছে। একা একা বেড়াই না, তো কেমন জানি একটা লাগছে, কখনো মা থাকে না, তরুণ থাকে না, কেউ তো থাকে, একদমই একা একা বেড়ানো হয়ই না। আর এখন একা একা বেড়াচ্ছি, মানে ভালো লাগছে না একা একা যেন। চলে এবার পরে উঠি, তরুণ অলরেডি দাঁড়িয়ে রয়েছে, এই যে অলরেডি দাঁড়িয়ে রয়েছে। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে? খুব ভালো। যাক, তো এবার বলি আমরা গ্রেট ইস্টার্ন কেন গেছিলাম। তো দেখলেই তো গ্রেট ইস্টার্ন গেছিলাম, আর ওর মুখের হাসি দেখেই গলাটা ভেঙে যাচ্ছে। ওর মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে ওরই জিনিস, মুখে হাসি ধরছে না। ওর ফোনটা না কদিন ধরে খুব মানে ডিস্টার্ব করছিল, মানে সাউন্ড শোনা যাচ্ছিল না, খুব প্রবলেম হচ্ছিল, তো ওর জন্য ফোনই কিনতে গেছিলাম। তো আমি দিইনি, কিন্তু আমি তো এখনও ইনকাম শুরুই করিনি, তো কী দেবো, তো ওর পয়সা দিয়েই ও ফোন কিনেছে। এই যে, তো আমার আজকে ডাবল খুশি, কারণ মিটার এসছে, ওর ফোন হলো, তো আমি তো ভীষণ খুশি। এই যে দেখো, এটা স্যামসাংয়ের, বলছে আমি ধরি বাবা আনন্দে ভিডিও করতে চলে এসছে, যে কথা বলে না, মানে সেরকম ভিডিও সামনে আসতে চায় না, লজ্জা পায়, কথা বলে না, আজকে আনন্দ চট্টু তোমাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে, আবার দেখো অ্যাড দিচ্ছে, মনে হচ্ছে তুমি তো ফোনে অ্যাড দিতে পারো। তাই যে দেখো, গ্যালাক্সি A13 আর এটার মধ্যে এই যে A13, তো এটার মধ্যে হচ্ছে 6GB প্লাস 128, মানে 6GB প্লাস 128GB স্টোরেজ আছে। তো সকালবেলায় আমি আর পূর্ণিমাদি গেছিলাম যে, তখন এসি দেখতে গিয়ে দেখে এসেছিলাম, তো তখন 4GB আর 64GB দেখেছিলাম। তো এখন যাওয়ার পর ওর এইটা ভালো লাগলো, আর ওইটার বললো স্টকটাও ইয়ে হয়ে গেছে, তো এইটাই ভালো লাগলো, আর 2000 টাকার হেরফের। তাই জন্য ও বললো তাহলে 6GB 128GB স্টোরেজটা বেশি যেটা সেটা নেওয়াটাই ভালো, তো সেই জন্য এটাই নিয়েছি। তো চলো ফোনটা এবার খুলে তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই। ওকে দেখে আমার খুব হাসি পাচ্ছে, আজকে ক্যামেরা মানে ক্যামেরার সামনে চলে এসেছে, যে মানুষ হাসেই না, কথা বলতেই লজ্জা পায়, সে আবার আজকে ফোনের আনন্দে, নিজের ফোনের আনন্দে তোমাদের সাথে ক্যামেরার সামনে চলে আসলো। তো চলো ব্যাক ক্যামেরায় ওর ফোনটা দেখিয়ে দিই। এই যে দেখো, মনে হচ্ছে আনবক্সিং করছি, যার জিনিস তার করাটাই ভালো ছিল। স্যামসং গ্যালাক্সি A13, তো এটার মধ্যে সবই, এই যে পিনটা, সিম বার করার খোলার যে পিনটা এটার মধ্যে থাকে, তো এরকম দিয়েছে সেটা। আর আসার সময় না ব্যাক কভার, ফ্রন্টের যে প্রোটেক্টার সব লাগিয়ে এনেছে। এই যে হ্যাঁ, এখন তার হেডফোন দেয় না। এই যে দেখো, প্রোটেক্টার লাগিয়ে এনেছি, এখনো কিছু সেট মানে ওখান থেকে যা সেটিং করা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফোনের কালারটা না খুব সুন্দর, দেখো এতটাই সুন্দর, আর এই পিছনে ব্যাক কভার লাগিয়ে এনেছে।
দেখো কালারটা খুবই সুন্দর, দেখো এত সুন্দর না কালারটা, মানে তোমাদের কি বলবো, এটার মধ্যে একটা পিচ পিচ কালার ছিল, তো ওটা না লেডিস লেডিস লাগছিল, তাই আমি এই ব্লুটাই নিলাম। আর কালো তো আগেরটা ইউজ করেছে আমি, তো সেই জন্য এটাই নিলাম। এই যে দেখো লেখাই রয়েছে 6 GB আর 128 GB। তো এই ফোনটা, এটা দুটো আছে, একটা 4 GB 64 GB আছে, কিন্তু ওটা নিইনি, এটা নিয়েছি। আর ক্যামেরা কোয়ালিটিটাও ভালো, আর তার সাথে এই যে এই চার্জার দিয়েছে, সি ড্রাইভ চার্জার তো এখন সব ফোনেই। আর এই যে এটা হচ্ছে চার্জার, এটা হচ্ছে এই তারটা অ্যাডাপ্টার। আর এই যে দেখো পুরো ডিটেলস এটা। আর ক্যামেরা হচ্ছে তোমার 50+5+2+2 মেগাপিক্সেল পিছনে, আর সামনে হচ্ছে তোমার 8 মেগাপিক্সেল। এই হচ্ছে ক্যামেরা, আর এই হচ্ছে তোমাদের তরুণ দাদা ভাইয়ের ফোন। তো তোমরা আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো ফোনটা। আজকে আমার খুশির ডাবল খুশির দিন, মিটারও হলো মানে খুশি খুশি, তারপরে তরুণের ফোনও হলো, খুব আনন্দ লাগছে, বিশ্বাস করো খুব ভালো লাগছে। ওর একটা ফোনটা কবে থেকে মানে খুব ডিস্টার্ব করছিল, আর আমার কি খারাপ লাগছিল, কবে থেকে ওকে বলি ফোন না নিচ্ছেই না, ও নিজের জন্য কিছু নিতেই চায় না। সেই খুব মানে আমার খুব আনন্দ হচ্ছে যে ও একটা ভালো ফোন ইউজ করছে। আগের ফোনটা অত ভালোও ছিল না, তারপর সাউন্ডও শোনা যাচ্ছিল না, কদিন পরপরই ও ঠিক করতে দিতে হতো, তো ভালোই হয়েছে। তো চলো এবার ফ্রেশ হয়ে নিই। আর মাম কিন্তু নিচে রয়েছে, ওকে আমি তো খাইয়ে গেছিলাম, আর এখন ওর জ্যাঠাই এসছে, জ্যাঠাইয়ের সাথে খেলছে আর আদর খাচ্ছে জ্যাঠাইয়ের। ফ্রেশ ঠেশ হয়ে কিন্তু একদম নিচে চলে এসেছি, আর ওটসের কৌটো নিয়ে চলে এসেছি, একদম ওটসের কৌটো নিয়ে চলে এসেছি। মামের ওটস এইখান থেকেই করে নিচ্ছি, নিচে রান্নাঘর থেকে আমাদের, তো যত ওর নিচে আছে আমি এখন সব নিয়ে চলে এসেছি, দুধের কৌটো ওটস বোটস সব নিয়ে এখন ওর ওটস বসিয়েছি, ওটস করছি, আর মামা এদিকে খেলছে। দেখলে মামামের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওটস করছিলাম তো ওর, তারপরে ওকে খাইয়ে দিয়েছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন নিচ থেকে তরুণ আনতে গেছে ওকে, আর আমি সব ফ্লাক্সগুলো সব নিয়ে আসলাম। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সব কিছু মামামের নিয়ে আসলাম, আর তরুণ এখন ওকে আনতে গেছে। আর এদিকে আমাদের মশারি টানানো হয়ে গেছে, আর এইদিকে দেখো জানলা খুলে শোবো, এইটা আর ওই 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 দিকে রয়েছে দেখছো ওই সোজা জানলাটা, যে এই দুটো খুলে শোবো, আর এইদিকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে শোবো। তো আমাদের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দিনটা আজকের দিনটা কিভাবে কাটালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই, গুড নাইট আর টাটা।